যে মেমরি কার্ডটা কিভাবে ফরম্যাট করা হয়েছে। বাবা বলতেছে যে জানি না কিভাবে মেমরি কার্ড কোথায় বাকি ঢুকছি এবং কোন কোন সিটিংয়ের মধ্যে কোন কাজ করছে, মেমরি কার্ডটা কিভাবে ফরম্যাট করছে বাবা নিজে বলতে পারে না। সে এখন গাড়িটা বলতে গিয়ে বাইরে বের করবো। সো এখন বলতে গিয়ে বাসা থেকে বাড়ি এলাম, সেক্ষেত্রে বাসা বলতে গিয়ে একটু কাজ আছে, কাজটা শেষ করে তারপর মেমরি কার্ডটা লোড করবো। সে দেখুন এই আমাদের রাস্তাঘাটে এই অবস্থা, সেক্ষেত্রে আমাদের বলতে গ্রাম সাইডটা এবং খুব সুন্দর সুন্দর লাগতেছে এবং বলতে গিয়ে পুরো ধানের আবাদ করতেছে এবং দেখুন সব সবুজ সবুজ লাগতেছে এবং জিনিসটা খুব সুন্দর লাগতেছে। সেক্ষেত্রে আমাদের এলাকাটাও খুব যাবো হলো ট্যাঙ্গলমারি সাইডে, ঠিক আছে ট্যাঙ্গলমারি সাইড যাবো এবং বলতে ওখানে একটু কাজ আছে, কাজটা করে টরে তারপর আসবো এবং বলতে কি ট্রামাইতে বলতে একজনটা দেখা করতে হবে, সে দেখা করে তারপর আসবো। আসবে মানে মহকান আবার মেমরি কার্ডটা বাবার মেমরি কার্ডটা লোড করে মোবাইলটার মধ্যে ঢুকাইতে হবে। সেক্ষেত্রে বাবাকে বললাম যে মেমরি কার্ডটা কীভাবে ফরম্যাট করা হয়েছে। বাবা বলতেছে যে জানি না কীভাবে মেমরি কার্ড কোথায় বাকি ঢুকছি এবং কোন